XR হ্যাঁ XR এটা এটা হচ্ছে 92 ব্যাটারি হেলথ একদম অরিজিনাল কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন 7 এটা হচ্ছে একদম মানে অরিজিনাল ডিভাইস 100% কোনো রিফারবিশ না হ্যাঁ কোনো রিফারবিশ না প্রমাণ করতে পারবো কোনো ভাই প্রোডাক্ট ফ্রি দিয়ে দিব প্রোডাক্ট ফ্রি দিয়ে দিব খুব ভালো করছে খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি এটার মডেলটা কি এটা K1 Oppo K1 Xiaomi Note MI এটা হচ্ছে MI Poco M2 Pro আচ্ছা হ্যাঁ আপডেট ফোন Redmi 9 464 এটা কন্ডিশনও ভালো Redmi 9 এটা এটা হচ্ছে Poco M3 এটা 6GB 128GB ব্ল্যাক কালার এটা হচ্ছে ইউজড ফোন বাট এর সবকিছু আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন স্পেশাল ভিডিওতে আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল হবে কারণ বরাবর মতো আমরা আবারো চলে এসেছি MN টেলিকমে MN টেলিকম থেকে আমাদের এই শপের ওনার রয়েছেন অনেক ভাই তো অনেক ভাই কিন্তু অনেক হেল্পফুল একটা মানুষ আপনাদের বাজেট যদি খুলে বলেন বেস্ট একটা প্রাইসে ফোনগুলো নিতে পারবেন আর আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব Oppo Vivo Xiaomi Realme OnePlus এবং আইফোনের ধামাকা কিছু কালেকশন যারা রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ফোনগুলো কিনতে যাচ্ছেন এই শপটা ভিজিট করতে পারবেন আর ম্যাক্সিমাম ফোনের সাথে কিন্তু আপনারা বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ভাইয়ের অ্যাড্রেস ডিটেলস ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে যারা কিনা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার ফোনে পৌঁছে যায় সবার আগে কথা বাড়াচ্ছি না যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে এই ফোনগুলো বাসায় বসে কিনতে চান তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম অনিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি এই তো ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার আপনার শপে চলে আসলাম দেখতে পাচ্ছি বাজেট রেঞ্জের বেশ কিছু ফোন নিয়ে হাজির হয়ে গেছেন তো বাজেট যেহেতু কম তারাই তো এই ফোনগুলো নিবে তো তাদের জন্য কিছু আরো কিছু কম হবে কিনা এই ভিডিওতে অল্প স্বল্প কম হবে অত বেশি না ভাই অল্প স্বল্প তো অনার করা হবে জাস্ট হ্যাঁ অল্প অল্প 10টা দোকান ঘুরে আসে অবশ্যই অবশ্যই ভাই ঘুরে এসে আমার কাছে আমার থেকে প্রোডাক্ট নিতে হবে সমস্যা নেই ভাই আচ্ছা তো শুরুতে আপনার শপের লোকেশনটা একটু বলে দেন মিরপুর 10 নম্বর শালি প্লাজা এমএন টেলিকম 77 নম্বর দোকান লিফটেড চার্ট 77 নম্বর দোকানে আসলে ভিউয়ার্স পেয়ে যাবেন আর এই ফোনগুলো 100% অরিজিনাল ফোন 100% ভাই যেভাবে মনে চায় সেভাবে দেখে নিবে ভাই কোনো প্রবলেম নেই ওকে তো শুরুতে আজকে আমরা কোন ফোনটা দেখব বরাবর MI3 এর অনেকগুলো কালার আসছে 5-6টা কালার আছে MI3 বরাবর হচ্ছিল আপনারা জানেন যে MI3 এর প্রাইস একটু বাড়ার কারণে আমরা একটু মানে বাড়তি রেট বর্তমানে রাখতেছি এটা রাখা যাবে লাস্ট হচ্ছিল 2900 টাকা রাখা যাবে আচ্ছা 2900 টাকা জি 100% টাকাও ফেরত সাথে মোবাইল অন্য কোনো মোবাইল পছন্দ হলে নিয়ে যাবে সাথে করে ওকে এই যে এখানে দেখতে পাচ্ছি এক্সার আছে এক্সার নিব হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই ভাই নিয়ে যাই ওকে সমস্যা নেই বাট প্রমাণ তো করাইতে হবে তাই না আগে আচ্ছা আর যদি টপিক লোন প্রুফ না করতে হয় না করতে পারে তাহলে আমি বলবো 500 টাকা আর 500 টাকা এক্সট্রা দিয়ে গেলে ভালো 500 টাকা এক্সট্রা না আই ফোন আচ্ছা এটা এটার হচ্ছিল 4টা 5টা কালার আছে ভাই হ্যাঁ ঠিক আছে 4টা 5টা কালার আছে আমি বলে দেই এটা হচ্ছে 2GB 16GB আমার কাছে ওই যে 3GB 364 এরকম কোনো কিছু নাই 2GB 16GB শুধুমাত্র ঠিক আছে এটা পড়বে 2900 টাকা ভাইয়া 2900 টাকা জি 2900 টাকা এটা হচ্ছে রেডমি 5 দুইটা কালার হবে রেডমি 5 বরাবরই আপনারা জানেন যে হচ্ছিল খুব ভালো চলতেছে প্রোডাক্ট 4000mAh ব্যাটারি 3 32 এটা এটা পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা জি দুইটা কালার হবে এটা আমার কাছে আপাতত দুইটা কালার অ্যাভেলেবল আছে রেডমি 5 প্লাস এটা 3GB এটা 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 3GB 32GB একদম এটারও কালার আছে বাট আমার কাছে আপাতত অ্যাভেলেবল কালার একটা আছে তো এই জন্য দেখানো এটা এটা পূর্বে আপনার ছিল 6700 টাকা জি 6700 টাকা একদম নিউ কোনো প্রকার দাগ নেই হচ্ছে S2 এটা এটা হচ্ছিল আপনার 4000mAh ব্যাটারি সরি এটা হচ্ছে 32mAh ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে 464 এটা পড়বে 7500 টাকা সাথে ফুল বক্স আর ক্যামেরা জোস এটা ক্যামেরা খুব ভালো আর ব্যাটারি 3032 হলো খুব ভালো ব্যাকআপ দেয় আচ্ছা ঠিক আছে আগের ফোন আর হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কোন স্ক্র্যাচ বা ডেন্ট হ্যাঁ একদম নতুন একদম নিউ কন্ডিশন সাথে হচ্ছে বক্স চার্জার পেয়ে যাবে জি 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 ওকে এটা হচ্ছে Poco M3 এটা 6GB 128GB ব্ল্যাক কালার এটা হচ্ছে ইউজড ফোন বাট এর সব কিছু আছে এটা এটা পড়বে আপনার হচ্ছে হলো 11500 টাকা জি 11500 টাকা 6GB 128GB কোনটা ভাই 6GB 128 হ্যাঁ 6GB 128 এটা হচ্ছে আপনার হচ্ছে হলো নোট 7 4GB হয় 6GB হয় 4GB টা পড়বে আপনার 10500 টাকা 6GB টা পড়বে আপনার হচ্ছে হলো 11000 টাকা ওকে 6GB 11000 টাকা ফুল বক্স পাবে হ্যাঁ ফুল বক্স পাবে ওকে এটা হচ্ছে আপনার নোট 7 প্রো 6GB 128GB এটা প্রাইস পড়বে আপনার হচ্ছে হলো 12000 টাকা Redmi Note 7 Note 7 Pro এটা 7 Pro এটা প্রাইস করবে 12000 টাকা 12000 টাকা বলতে লাস্ট 11500 রাখা যাবে লাস্ট 11500 টাকা ভিউয়ার্স দেখতে পারলেন ভিডিওতে হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট আর অবশ্যই ভিডিও দেখে আসলে হচ্ছে চা পানি খাওয়া অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই এটা না প্রবলেম না সেটার জন্য তার কাস্টমারকে বলা লাগবে আসলে তো পাবে Redmi 7 খুব ভালো চলতেছে ফোন এটা এটা খুব ভালো রেসপন্স করতেছে এটা 4GB হয় 3GB হয় 4GB দাম পড়বে ভাই হচ্ছে 8500 টাকা Redmi 7 464 হ্যাঁ 464 পড়বে 8500 টাকা আর 3GB টা পড়বে হচ্ছে 8000 টাকা 8000 টাকায় 3GB টা জি ওকে এটা কিন্তু গেমিং বা হ্যাঁ গেমিং এর জন্য ভালো Redmi 7 4000mAh ব্যাটারি তো খুব ভালো করছে চল Redmi 9
আপডেট ফোন রেডমি 9 464 এটা কন্ডিশনও ভালো রেডমি 9 এর 464 এটা পড়বে আপনার হচ্ছে 9500 টাকা জি ইয়ার্স ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি ভালো ওকে আর এটার প্রাইস করবে 9500 টাকা জি এটা হচ্ছে আমার 8 লাইট এটা পড়বে 10500 টাকাটা 6GB 64GB 664 অনলি 4000 ব্যাটারি জি ইয়ার সেটআপ পেয়ে যাচ্ছেন পিছনে হচ্ছে গ্লাস বডি হুম পুরার পুরাটা হচ্ছে গ্লাস এটা হচ্ছে হলো এমআই নোট 5A এমআই নোট 5A 332 এটা পড়বে আপনার হচ্ছে 6200 টাকা যারা কিনা একটা হ্যান্ডি ডিভাইস চাই একদম স্লিমের মধ্যে হ্যাঁ একদম স্লিমের মধ্যে ফোন ইউজ করে অনেক আরাম মজা ভালো এটা প্রাইস করবে হ্যাঁ এটা প্রাইস করবে হচ্ছে 6200 টাকা আর এটার তিনটা কালার হবে হ্যাঁ ব্ল্যাক রোজ গোল্ড আর হচ্ছে গ্রে এমআই নোট এমআই এটা হচ্ছে এমআই পোকো M2 প্রো আচ্ছা শামির সাপ্রেট হ্যাঁ পোকো M2 প্রো 6GB এটা পড়বে আপনার যদি নেন এটা লাস্ট পড়বে হচ্ছে 14000 টাকা অনলি 14000 টাকা 6GB 6GB 64GB ওকে আর এটা ক্যামেরা কোয়ালিটি যদি ভিউয়ার্স আপনাদেরকে দেখাই হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি তো জোস সাইন নন ফিঙ্গার 100% একটা গেমিং ডিভাইস 5000mAh ব্যাটারি 730G প্রসেসর মানে একদম প্যাকেজ বলা যায় হ্যাঁ হ্যাঁ একদম ওভারঅল সবকিছু হ্যাঁ আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি ভিভোর দিকে এটা হচ্ছে ভিভো 93 এটা ফেস লক আছে এটার হচ্ছে ফিঙ্গার নেই বাট ফেস লক আছে 4000mAh ব্যাটারি এটা হলো 364 হয় 464 হয় 364 দাম পড়বে আপনার হচ্ছে হলো 7200 টাকা আর 464 দাম পড়বে হচ্ছে 7600 টাকা জি 600 টাকা ফুল বক্স থাকে হ্যাঁ ফুল বক্স একদম ফুল ওয়ারেন্টি সহ এটা হচ্ছে আপনার Y85 এটার ফেস লক প্লাস ফিঙ্গারিং দুইটাই আছে 4000mAh ব্যাটারি Y85 হ্যাঁ এটা 464 এটা পড়বে আপনার 7600 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আইফোন নচ ডিসপ্লে পেয়ে যাবেন আর ক্যামেরা কোয়ালিটি তো দেখিয়েই দিলাম আপনাদেরকে আর এটা মোটামুটি চার্জিং ব্যাকআপ একদিন হ্যাঁ হ্যাঁ এটা পারবে ভিভো Y67 এখন বর্তমানে মানে অনেক 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 কাছে 432 আছে আমার কাছে সবগুলোই 464 এটা হ্যাঁ এটা পড়বে আপনার হচ্ছে 5200 টাকা জি যেখানে হচ্ছে 4GB 32GB হ্যাঁ অলমোস্ট সাড়ে পাঁচ করে সেল হচ্ছে এটা 464 5200 টাকা ফুল বক্স এটা হচ্ছে ভিভো A57 এটা 332 সামনে ফিঙ্গারপ্রিন্ট এটা পড়বে আপনার হচ্ছে হলো 4600 টাকা 4600 টাকা 3GB 32GB হ্যাঁ এটা পড়বে 4600 টাকা এখন সব কিছু একটু ওভার রেট একটু দাম বেশি এটা বিষয় না পরবর্তীতে আবার কমে যাবে সমস্যা নেই এটা হচ্ছে হ্যাঁ স্ক্রিনে দেখানো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওপো F5 এটা 464 এটা প্রাইস পড়বে আপনার হচ্ছে হলো 7200 টাকা 7200 টাকা আর একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে পলি করা রয়েছে দেখতে পাচ্ছেন জি আর অনায়াসে এই ফোনগুলো তো চালাতে পারবে হ্যাঁ চালাতে পারবে ভাই একটা কি আগের ফোন তো বাট আহামরি না চালাতে বলে একদম নরমালি চালানোর জন্য বেস্ট এই ফোন যে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ এটা তো অবশ্যই কিরকম ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে 7 ডেজ রিপ্লেসমেন্ট 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে ওকে তো হচ্ছে ওপো F1S হ্যাঁ 432 এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে হলো এটা যদি নেন এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার হচ্ছে 4800 টাকা 4800 টাকা 4GB 32GB জি 5000 টাকার নিচে 4 32 জি জি ওকে ওপো F1S এটা ভাগ খুব ভালো চলতেছে এটা খুব ভালো চলতেছে আচ্ছা এটা হচ্ছে ওপো এটা হচ্ছে K1 এটা হচ্ছে ওপো K1 এটা সামনের ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড অ্যামোলেড ডিসপ্লেটা সামনের ফিঙ্গারপ্রিন্ট 464 এটা ক্যামেরাও খুব ভালো করছে ক্যামেরা কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি যদি আপনি ক্যামেরা কোয়ালিটি খুব ভালো করছে খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি এটা মডেলটা কি এটা K1 ওপো K1 এটা পড়বে 11500 টাকা 11500 টাকা অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা এখন আমরা একটু আইফোনে চলে যাই হ্যাঁ ওকে আচ্ছা আইফোন এটা হচ্ছে আপনার 7 আইফোন 7 এটা হচ্ছে একদম মানে অরিজিনাল ডিভাইস 100% কোনো রিফারবিশ না হ্যাঁ কোনো রিফারবিশ না প্রমাণ করতে পারবে প্রোডাক্ট ফ্রি দিয়ে দিব প্রোডাক্ট ফ্রি দিয়ে দিবেন আচ্ছা 100% অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল জি সবকিছু অরিজিনাল এটা পড়বে আপনার হচ্ছে 17000 টাকা এটা 128GB 128GB 17000 টাকা জি কোনো কিছু চেঞ্জ হয় না 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 কোনো কিছু চেঞ্জ হয় না ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর একটা প্রোডাক্ট আপনি হাতে নিলে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা রিফারবিশ জি ওকে রিফারবিশ দেখাই দিচ্ছি আপনাকে সমস্যা নেই যেরকম 6 এটা হচ্ছে আপনার স্টক অর্ডার প্রোডাক্ট 6 এটা হচ্ছে আপনার 64GB ওভারঅল সবকিছু ঠিক আছে এটা পড়বে আপনার 9500 টাকা জি ওকে এটা 9500 টাকা আইফোন 6 ফুল বক্স হ্যাঁ ওকে আচ্ছা আইফোন 5C হোয়াইট কালার কয়েকটা কালারই হয় আপাতত হোয়াইট কালারটা অ্যাভেলেবেল আছে এটা পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা আইফোন 5C এটা হচ্ছে আমি বলি এটা কেউ নেটের জন্য না এটা হচ্ছে কথা বলার জন্য বেস্ট সাড়ে চারের মধ্যে হ্যাঁ 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 আইফোন নেটওয়ার্কের জন্য আপনি হটস্পট ইউজ করার জন্য এটা ফোন জোস মানে ফোন অনেক বেস্ট এর হচ্ছে আপনার হচ্ছে হলো আইফোন 5S এটা ফিঙ্গার আছে এটা ফিঙ্গার সহ ফিঙ্গার সব কিছু ওকে 32GB এটা পড়বে আপনার 6200 টাকা জি
5S, 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 5S,
মোটামুটি ফুল বক্স থাকবে, চার্জার থাকবে, হ্যাঁ চার্জার থাকবে, ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে জি। ওকে আচ্ছা, এই যে এই ফোনগুলো কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় কন্ডিশনে, কন্ডিশন নিতে হবে, সেক্ষেত্রে কন্ডিশনটা কিরকম হয়? কিরকম হচ্ছে আমি বলি, 5000 টাকার মধ্যে হলে 510 টাকা সরি 520 টাকা আপনার অ্যাডভান্স করতে হবে, বাকিটা কন্ডিশনে পাঠিয়ে দিব। আর যদি 5000 টাকার উপরে সেক্ষেত্রে 1020 টাকা আপনাকে করতে হবে। 500-1000 টাকা বিকাশ করলে বা হ্যাঁ 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 জি, তাহলে হচ্ছে আপনি প্রোডাক্টটা উনি হ্যাঁ হ্যাঁ ঢাকার বাইরে পেয়ে যাবেন, উনি কন্ডিশনে পরে নিয়ে নেবে, বাকি টাকা দিয়ে নিয়ে নেবে, টেনশন করার কিছু না। অবশ্যই আপনারা কনফার্ম হয়ে অর্ডার করবেন যাতে একটা ডিভাইস আর ফেরত না আসে জি। এটা হচ্ছিল আপনার হচ্ছিল 6 প্লাস ইউজড ফোন, এটার আমি বলে দিই এটা ব্যাটারি শুধু চেঞ্জ করা, বাকি সব কিছু অরিজিনাল ঠিক আছে, সব কিছু জেনুইন আছে। এটা প্রাইস পড়বে আপনার হচ্ছিল 12000 টাকা। 12000 টাকা মানে হয়তো চলে আসতে পারে, এটা বলা যায় না। কারো যদি লাগে রিকমেন্ড করলে ফোন দিলে দেন, বলে দিব না আসলে এরকম কি। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে দেখা যাচ্ছে আমরা অনেক মডেল দেখাতে পারিনি, যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।